ভোট ব্যাংক তো বাস্তব, এটা ভোট ব্যাংক বলা যাবে, যেহেতু আমাদের সংগঠন তো আমরা চাইবো যে আমাদেরই ভোট। আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে একাধিক কর্মসূচি গ্রহণ করে চলেছে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে টোটো ইউনিয়ন না থাকায় চালকদের পাশাপাশি যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছিল। আজ মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আইএনটিটিইউসি অনুমোদিত টোটো ইউনিয়ন গঠন করা হলো। মোট 45 জনকে নিয়ে মাঝিয়ালি অঞ্চল টোটো ইউনিয়ন গঠন করা হয়। শাহিদুল রহমানকে সভাপতি ও ধনেশ পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। খুব শীঘ্রই ভাড়ার তালিকা তৈরি করে বাসিন্দাদের উদ্দেশ্যে তালিকা প্রচার করা হবে বলে নবগঠিত টোটো ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে। আগামীতে এই টোটো ইউনিয়ন মাঝিয়ালি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন মাঝিয়ালি অঞ্চল সভাপতি নাইমুল হক, অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক, আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি মনসুর আলম, আইএনটিটিইউসির জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক, আইএনটিটিইউসির নেতা আক্তার আলী সহ আরো অনেকেই। আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে মাঝিয়ালি অঞ্চলের টোটো ইউনিয়ন আজকে কমিটিটা ঘোষণা করা হলো আজকে আমাদের, তার সাথে আমরা আজকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিলাম। যে মিটিংটা আমাদের গত 17/7/2022 হয়েছিল, তো আমরা মিটিংটা করার পরে কিন্তু কমিটিটা ঘোষণা করতে পারিনি, তো আজকে আমরা সেই কমিটিটার নামটা ঘোষণা করি। মোট হলো আপনাদের 54 জন। সভাপতি হলো আমাদের শাহিদুল রহমান এবং জেনারেল সেক্রেটারি হয়েছে ধনেশ পাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছে সুশান্ত দাস, ভাইস প্রেসিডেন্ট হয়েছে এনামুল মোহাম্মদ, আর দুইজন ভাইস প্রেসিডেন্ট বিনোদ রায় এবং সুরেশ রায়, সেক্রেটারি হয়েছে আক্তার আলী, লক্ষণ সাউ, রমেশ মালাকার, কেসিআর হয়েছেন অজিত সিং। না শুনুন, যেটা আমাদের অঞ্চলে আজকে আমরা নতুন কমিটিটা ঘোষণা করলাম, তো আমরা চাচ্ছি যে আগামী দিনে যে এখানকার টোটো যারা চালক তাদের মধ্যে এবং আমাদের যাত্রীদের সাথে সম্পর্ক মধুর থাকে, ভালো থাকে, সেইটা আমরা চিন্তাধারা তাদের মনে করবে যে এটা ভোট ব্যাংকের জন্য। কিন্তু দেখুন, ভোট ব্যাংক তো বাস্তব, এটা ভোট ব্যাংক বলা যাবে, যেহেতু আমাদের সংগঠন তো আমরা চাইবো যে আমাদেরই ভোট। এটা বলা যাবে না যে ভোট ব্যাংক বলা যাবে না, যে আমাদের এটা ভোট ব্যাংক আমরা নিশ্চয়ই বলতে পারবো, যেহেতু আমাদের সংগঠন আমাদের সংগঠনের কাজ করবে, এটা আমাদেরই মনে করতে হবে। আমার নাম মনসুর আলী, আমি আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি। এটা আমাদের মনসুর ভাই, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, ওনার উদ্যোগে আজকে আমাদের দলীয় কার্যালয়ে আজকে আমাদের টোটো ইউনিয়ন ঘোষণা হলো। তাতে আমরা খুবই আনন্দিত এবং একটা সংগঠন খুব দরকার, কারণ সংগঠন হলে ওনার টোটো চালাতে সুবিধা হয়, আপদ বিপদ এদিক ওদিক 19-20 হলে দলগতভাবে আমাদের পুরো সাপোর্টটা পাচ্ছে এবং আমাদের যোগাযোগটা ভালো হচ্ছে। আমরা দলগতভাবেও অশেষ ধন্যবাদ জানাবো। আমাদের এখানে টোটো সংগঠন ছিল না, আজকে হলো, এটা খুবই আনন্দিত, এটাই আমরা বার্তা দিই। না হয়নি, আমরা নতুন যে কমিটি হলো আজকে ওনাদেরকে বার্তা দিলাম, আগামী 7 দিনের মধ্যে আমাদের অঞ্চল প্রেসিডেন্টের সাথে বসে ভাড়ার ব্যাপারটা চূড়ান্ত করে যাত্রীদের সুবিধার স্বার্থে আমরা সবাইকে অ্যানাউন্স করে দেবো যে এত এত ভাড়া অমুক অমুক জায়গায়। আরেকটি প্রশ্ন করে নেব যে যেমন দাদা বলছেন ভোট ব্যাংক, এটা আগামীতে কিভাবে ব্যবহার করবেন সেই টোটো ইউনিয়ন? না, এটা তো সত্যিকারই, যেহেতু আমাদের ইউনিয়ন, আমাদের সংগঠন ইউনিয়ন, তা আমাদের তো ভোট ব্যাংক হবে এবং আমাদের যত প্রোগ্রাম হবে ওনারা আজকে বললো, তা আমরা সমস্ত টোটো ইউনিয়ন থেকে আমরা সহযোগিতা করবো দলকে। যাই হোক, আজকে যে নতুন করে হলো কমিটিটা, দলের লোক তো আমরা, আমার নিজের সৈনিক মমতার, আমরা দলের লোক যারা টোটো চলাই ইউনিয়ন করলো, আর মনসুরদাকে ধন্যবাদ দিচ্ছি, এরাই উদ্যোগী করে যে ইউনিয়নটা করছে, ইউনিয়নটা করলো। যে মেন মুদ্দা হলো যে ভাড়া নিয়ে কোনো জায়গা কাচাল না হোক, এই ইউনিয়নটা ভালোভাবে সুস্থভাবে থাকুক, তার জন্য আজকে এই কমিটিটা বানানো হলো। আজকে আমাদের মাঝিয়ালি হচ্ছে যে টোটো ইউনিয়নের ঘোষণা করা হলো, সমস্ত নেতৃবৃন্দকে একসাথে বসে আমরা আলোচনা করে আমাদের প্রেসিডেন্ট কোর কমিটি আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দের সাথে মিলেমিশে সংগঠনের যে
যার যার দায়িত্ব মিলেমিশে একত্রিত করে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আমরা সবাই দলের মত নিয়ে সংগঠনটা যে কমিটিটা গঠন করি। টোটো ইউনিয়নের ভূমিকা বর্তমানে আমাদের মাঝেলে অঞ্চলে 200 থেকে 250 টোটো সবাই আমাদের দলের পক্ষেই আছে, কোনো বিরোধী নাই, বিরোধী শূন্য আমাদের মাঝেলে অঞ্চলে। টোটো ইউনিয়নে যার পক্ষে যা সাড়া পাওয়া যাচ্ছে যে সবাই আমাদের দলেই আছে। এম ডি আনোয়ার হক, ঠিক আছে। আমি আইএনটিটিসির জেনারেল সেক্রেটারি মাঝেলে অঞ্চলে।